লঙ্কা সাইজ হেচকে ওরা শুরু হয়ে গেছে, জলে রাগ এই চটের পরে জল খেতে হবে। পুকুর ধারে ব্যাংবাজি, হাতে তোমার ঢিল তো, আজকের মেনু চপ আর সাথে ফ্রি শিল্প। গুড ইভিনিং, নমস্কার সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো আজকে বেরিয়ে পড়েছি আবার ক্যামেরা হাতে ভিডিও বানাতে। তো আজকে যাচ্ছি কিন্তু বস শিল্পপতিদের খোঁজে, মানে চপের খোঁজে। চপ শিল্প তো, তো তাই চপ শিল্পী, চপ শিল্প তো সব চলে, শিল্পপতি তারা আমি বিশ্বাস করি। কারণ নর্থ কলকাতায় আজকে এসেছি, নর্থ কলকাতায় যারা চপ বানায় না বস, তারা এক একজন শিল্পপতির থেকে কিছু কম নয়। চপ নিয়ে বেশি চপাচপি করবো না, কারণ চপটা বাঙালি কালচারের সাথে একদম যায়, আর চপ নিয়ে বেশি বললে কিন্তু লোকে মারবে। মানে চপ ইজ ইমোশন, চপ খাবার নয়। অনেকদিন বাদে, মানে কেউ যদি চপ খায় বা অনেকদিন বাদে কেউ যদি বিদেশ থেকে আসে, সে তার সামনে যদি একটা চপের ঝুড়ি ধরে দাও না, তার ব্যাপারটা হবে কিছুটা এইরকম। আর আজকে আমাকে হেল্প করার জন্য এসছে এই যে দুজন, একজনকে দেখেছো ক্যামেরার কাজটা করে, আর একজন নর্থ কলকাতারই ছেলে, এই যে মাঝখানে মুখ বাড়াচ্ছে। তো আমার নর্থ কলকাতার ব্যাপারে জ্ঞান একটু কম, তো ওর থেকে রাস্তা চিনবো যাতে না ভুল করে অন্যান্য কোথাও ঢুকে যাই, আশা করি বুঝতে পারছো। তো যাবো এবারে গিয়ে চপের মানে সন্ধান করব, তারপরে বলছি তোমাদের সাথে আড্ডা মারছি, ঠিক আছে চলো। তো চলে এসেছি লক্ষ্মীরত, তোর ভাষা বলছি আমি শালা। অলরাইট, তো চলে এসেছি নেতাজি চপের দোকানে। অরিজিনাল নাম যদি বলো সেটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স, অনেকেই চেনে, ঠিক আছে, মানে আমার নতুন করে বলার দরকার নেই। আমি নিজে অনেকদিন ধরে ভাবছিলাম যে দোকানটায় আসবো, নেতাজি বার্থডেতে এই ভিডিওটা দেওয়ার ইচ্ছা ছিল, কিন্তু তার জন্য দেরি আছে। তার আগে আমি ফুডকার্ট ভিডিও দেখলাম, তো আসতে আমি বাধ্য হয়েছি আজকে। যদি জায়গার ব্যাপারে বলি, মানে যারা জানে না তাদের জন্য, তাদের জন্য যদি আরেকবার বলি, জায়গাটা হচ্ছে স্কটিশ স্টার স্কুলের একদম কাছে, উল্টো পাড়েই একটা FBB আছে। যারা জানে না তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে একদম সুন্দর করে লিখে দেবো যে কীভাবে আসবে না আসবে। আর মেনুটা আমি যতদূর দেখতে পাচ্ছি বেশ বড়ই, মেনুটা দেখা। আমি একটুখানি কনফিউজ আছি যে কী খাওয়া যায় না যায় এদিকে। তো ও হচ্ছে নর্থ কলকাতার ছেলে, তুই আমায় বল যে কী খাওয়া যায় এখানে। ফেমাস হচ্ছে যে তোর পেঁয়াজিটা, পেঁয়াজি করবো, পেঁয়াজি করিস না, পেঁয়াজিটা খাস। আচ্ছা, এখানে নর্থ কলকাতা, তুই নর্থ কলকাতার ছেলে না, পেঁয়াজি বেশি মারিস না। আর এখানে পনির চপটা খুব ভালো, আর এটা সয়াবিন চপ। আচ্ছা, সেসব তো ঠিক আছে, আমাকে পেঁয়াজি মারতে বারণ করছে, মানে নর্থ কলকাতার ছেলে নয় বলে এইভাবে অপমান, ঠিক আছে, নির্লজ্জ হতে হবে। যাই হোক, অর্ডারটা দেবো, তারপরে আমি বলছি, ঠিক আছে, জিনিসপত্রগুলো হাতে পাই, গরম গরম ভেজে দিচ্ছে যা দেখতে পাচ্ছি, চলো চলো। তো গোটা ব্যাপারটা হচ্ছে ওই পাড়ার চপের দোকানের মতন, এই হাতে ঠোঙা তুলে নিয়েছি, ঠোঙাতে আমি দেখতে পাচ্ছি এখানে অ্যাড আছে যে প্রেমে ব্যর্থ হলে এই হলে সেই হলে সাধু বাবা এই বাবা নিকুচি করেছে। মেন জিনিস যেটা সেটা হলো এই জিনিসটা, ঠিক আছে, এই জিনিসটার জন্যই আসা। তো বললো যে পেঁয়াজি না করতে, কিন্তু আমি পেঁয়াজির সাথে নিয়ে পেঁয়াজি করবো, কারণ খেয়ে তোমাদেরকে বলবো যে ব্যাপারটা কতটা ভালো না ভালো। যত নাম শুনেছি আশা করা যায় ভালো হবে, যথেষ্ট গরম ভাই, সদ্য সদ্য ভেজে দিল, আশা করি দেখিয়েছি, একদম ধোঁয়া উঠছে, দেখাতে পাচ্ছিস তুই ইয়ার কি হচ্ছে, ঢাববাজি হচ্ছে। অলরেডি বিশাল ভিড় হয়ে গেছে, আমার সামনে দাঁড়িয়ে কাকু দেখছে, কিন্তু নির্লজ্জভাবে ভিডিও করতে হবে, কারণ চ্যানেলের ট্যাগলাইন হচ্ছে নির্লজ্জ হতে হবে। লোকজন চলে আসছে, চুপ করো চুপ করো, এইভাবে করতে হবে, দেখা যাচ্ছে তো প্রেম, ঠিক আছে, সরে সরে নড়ে নড়ে ভিডিও বানাতে হবে। যথেষ্ট গরম, বাইরেটা যথেষ্ট ক্রিস্পি, কিন্তু আমার প্রথম বাইটেই লঙ্কা পড়েছে, এই যে তো প্রথম বাইটেই লঙ্কা পড়েছে, আমার হেচকে ওটা শুরু হয়ে গেছে। এই হচ্ছে লঙ্কা সাইজ, হেচকে ওটা শুরু হয়ে গেছে, জলেরই রাগ, এই চটের পরে জল খেতে হবে, ভালো খেতে, ওপরে বিনুন দিয়ে যায়, অলওয়েজ যেমন পাড়ার দোকানে দেয়, বাইরে দেয় ক্রিস্পি, ভেতর থেকে নরম, পেঁয়াজের পরিমাণ যথেষ্ট ভালো, আর সর্বোপরি দাম হচ্ছে 60 টাকা। জল দে নাহলে মরে যাবো।
তো নেক্সট আইটেম যেটা ছিল সেটা হচ্ছে পনির চপ, যেটা আমি নিয়েছি সেটার দামও 7 টাকা। হ্যাঁ হ্যাঁ 7 টাকা। তো বাইরে দেখো ওপরে একটা কিন্তু তোমাদের পোস্তর, যে ওই পোস্তই তো এটা, হ্যাঁ পোস্তর একটা আস্তরণ আছে মানে দিয়ে ভেজেছে ব্যাপারটাকে। ভেতরটা আমি ছিঁড়ছি, পনির আছে ঠিক আছে, আর দেখে তো ভাই এখানেও আছে, এখানেও আছে, ভালো পরিমাণেই আছে। লোকজন আসছে, আবার ভিড় হচ্ছে ঠিক আছে, আবার শিফট হতে হবে নাকি? হবো না, খাবো। এখানে দেখো পনির, এটা এখানে একটা আলুর পুর আছে যেমন ওই আলুর চপে থাকে, আর আগের মালটা যতটা ক্রিসপি ছিল এটা ক্রিসপি নয় কিন্তু নরম, আর ভালো কথা মানে ফুলুরির ভেতরে একটুখানি আলুর পুর দিয়ে তাতে পনির দিলে যে ব্যাপারটা হয় সেরকমই। আরও কী কী হচ্ছে সেটা দেখবো, খাবো, আর এই মালগুলো খাবে ঠিক আছে, কারণ চপেতে কারণ না হয় না, হতে পারে না। চলো তো চপ খেতে খেতে মানে বাকি যে দুটো তেলে ভাজা আছে সেগুলো খাওয়ার আগে তোমাদের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি ঠিক আছে। তো যেহেতু দোকানটার নাম নেতাজি চপের দোকান বলেই সবাই চেনে, আর এর সঙ্গে একটা নেতাজির গভীর সম্পর্ক আছে, সেই জন্য 23শে জানুয়ারি কিন্তু ফ্রিতে চপ দেওয়া হয় ঠিক আছে, মানে বড়দেরকে 4টে আর ছোটদের জন্য 2টো করে তেলে ভাজা বরাদ্দ। এই দোকানের সামনে বিশাল বড় একটা লাইন পড়ে শুধুমাত্র চপ খাওয়ার জন্য, বুঝতে পারছো তো? আর এমনি মানে এখন আমরা এসেছি এই 7টা সাড়ে 7টার দিকে, তাও একটু হালকা আছে, তার মধ্যেও মাঝে মধ্যে বিশাল ভিড় হয়ে যাচ্ছিল, কিন্তু তার বাইরে শুনেছি তো মোটামুটি মারপিট চলে, মোটামুটি এতই ভালো ব্যাপারটা। আর আমি যে 2টো খেয়ে দেখলাম সে 2টো তো যথেষ্ট ভালো ছিলই, এখনও 2টো বাকি আছে সেগুলো বলছি ঠিক আছে। তো পরের যে আইটেমগুলো সেগুলো হচ্ছে, একটা হচ্ছে যে এই যে পনির কাটলেট, আর তার বাইরে যেটা নিয়েছি আহা এই যে এটার নাম নাকি কাশ্মীরি চপ, আমি জানি না এর ভিতরে কাশ্মীরের কী টুকরো পাবো, মানে খুব ঠান্ডা ঠান্ডা ব্যাপার না গরম গরম ব্যাপার সেটা আমি বলছি, মানে হাতে তো ধরে গরম লাগছেই। তো প্রথমে হচ্ছে পনির কাটলেট, ব্যাপারটা ভেঙে দেখানোটা ইম্পর্টেন্ট। হ্যাঁ পনির দেখা যাচ্ছে, এখানে পুরো দেখা যাচ্ছে, মানে গোটা ব্যাপারটা মানে ওই যে ফিশ ফ্রাইয়ের যে কোটিংটা হয় সেরকম ব্যাপার স্যাপার দেখে লাগছে, সেও সেরকম গরম মশলার একটা ফ্লেভার আছে, যে পুকটা দিয়েছে তাতে গরম মশলার ফ্লেভার আছে, বাইরের কোটিংটা ফিশ ফ্রাইয়ের মতনই মানে যেরকমভাবে বানায় ব্রেড ক্রাম্বস দিয়ে বানায় সম্ভবত, আমার যতদূর দাও না, পুকটা মাইল্ড টেস্ট, মানে পেঁয়াজি খেয়ে আমার যেরকম হেঁচকেটা শুরু হয়েছিলো ঝাল বলে ওরকম নয়, খেয়ে আমি সহ্য করতে পারছি, কথা বলতে পারছি নর্মালি। একটা ভালো খেতে, এটাকে ভেতরে রাখা যাক। এবার হচ্ছে কাশ্মীরিটা, দেখতে তো ব্যাপারটা ভাই অনেকটা বড় লঙ্কার মতন করেছে, কাশ্মীর তো এরকম দেখতে নয়। এর ভিতরে একটা পুর আছে, এর বাইরের কোটিংটা কিন্তু ক্রিসপি কিন্তু ভেতরটা ওই ফুলুরির মতন অনেকটা ঠিক আছে, ফুলুরিতে যেরকম হয় এই যে দেখো ভেতরে সেরকম, আর এর যে পুরটা সেটা কিন্তু আমার ওই পনির চপ আর পনির কাটলেটের থেকে আলাদা, অনেকটা আলুর চপের মতন, আর গরম মশলা আর গোলমরিচের ফ্লেভারটা কিন্তু ভালো মতন আছে, মানে একটু হালকা পরিমাণে কিক যেটা বলে। তো এর আগে শেষ করি, তারপরে ভিডিওটাও এন্ড হবে, তার আগে সৌভিকের সাথে আমাদের ডিসকাশন আছে ঠিক আছে, চলো। অলরাইট, তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, মানে চপ নিয়ে চপাচপি শেষ, আর চপে আমরা একটাও চুল পাইনি কিন্তু ঠিক আছে। তো ওভারঅল যদি এক্সপিরিয়েন্স বলি যথেষ্ট ভালো ছিল, অ্যান্ড সর্ষের তেলে ভাজা তেলে ভাজা সবসময়ই ভালো হয়, মানে চোখের সামনে গরম গরম ভেজে দিচ্ছে, এর থেকে বড় আর কি চাই। তো আমার পার্সোনালি ভালো লেগেছে ভাই পনির কাটলেটটা, এদের কোনটা কী লেগেছে সেটাও আমি জিজ্ঞাসা করছি, বলো। আমারও পনির কাটলেট, মানে মানে জমজমাট ব্যাপারটা আবার সবার থেকে বড় ব্যাপার যে 4 থেকে 10 টাকার মধ্যে সমস্ত তেলে ভাজা, তো এসো জমিয়ে খাও। মানে আমি প্রথমবার এলাম এই দোকানে, মানে উত্তর কলকাতার এক্সপিরিয়েন্স আমার একটুখানি কম। আর হ্যাঁ, আর একটা জিনিস বলার ছিল যে আমি নির্লজ্জ, ঠিক আছে আমি নির্লজ্জ ব্লগার, আমি নির্লজ্জ হতে হবে বলি, তাহলে তোমরা এতটা নির্লজ্জ হয়ে যাচ্ছ যে সাবস্ক্রাইব করছো না, বিনা সাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, ঠিক হচ্ছে
ঠিক হচ্ছে, সাবস্ক্রাইবটা করে দাও, আরও ভালো ভালো ভিডিও দেখতে পাবে, ঠিক আছে? আর এই চ্যানেলের ট্যাগলাইন যেটা সেটা তো সবাই জানে, কি নির্লজ্জ হতেই হবে, ঠিক আছে? তো চলো, যাওয়ার আগে যেটা বলি, মি মেট্রোপলিটন বয় সাইনিং অফ।